Dear students of class 7, welcome to us my today's class. I hope that you are safe and sound at home. I also pray to Allah for your safe and sound. Okay, I am starting my class. Today I will teach you English grammar. Today's lesson is sentence and its classification. Dear learners, तुमरा जानो जे grammar item में मुद्दे sentence होते हैं एक टी गुरुत्वपूर्ण part ऐजन्नो ऐटा तुमरा अवश्य ही मनोज्योतिषों का हमारे class टा देख बे बम सुन्बे ताहले तुमरा बुझते पार बे देखो एक हने अभी प्रथमे की लिखे ची sentence है शंगल लिखे ची की लिखे ची कोई वार्ड पाशापाशी बसे बक्तार मनेर भाव सम्पूर्ण प्रकाश करले ताके सेंटेंस बोले ताहले आमरा जदि कयेकटी वार्ड पाशापाशी बसाय एवं तखन जदि मनेर भाव सम्पूर्ण प्रकाश करे तखन आमरा कि बोलबो सेंटेंस बोल तो सेंटेंस के आमरा प्रधानत दुई भागे भाग करते पारी अर्थात এখানে আমরা কি দেখিয়েছি যে সেন্টেন্স কে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি সেন্টেন্স কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এক নাম্বার কি হচ্ছে অর্থ অনুসারে অ্যাকর্ডিং টু মেইনিং দুই নাম্বার হচ্ছে গঠন অনুসারে অ্যাকর্ডিং টু ফাংশন তাহলে আজকে আমরা এই দুই প্রকার গঠনের মধ্যে আমরা আজকে एक नंबर दा शिखब जे अर्थ अनुसारे सेंटेंस के कय भागे भाग करा जाए जेटा न्यू सिलेबासे तोमादेर बेशी प्रयोजन एजन्य आजके आमरा एक नंबर गठनटा अर्थात अर्थ अनुसारे सेंटेंस कय प्रकार सेटा तोमादेर एखन आमी बोझानोर चेष्टा करछि তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ যে অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার তথা এক নম্বরে কি অ্যাসার্টিভ সেন্টেন্স দুই নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তিন নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স চার নম্বর হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স পাঁচ নম্বর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স এখন এই সেন্টেন্সগুলোর এখন আমরা সংজ্ঞা এবং গঠন জানব যাতে সেন্টেন্সগুলো আমরা তৈরি করতে পারি এবং বুঝতে পারি তাহলে এখানে এখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা লিখছি যে সেন্টেন্স দ্বারা কোনো হ্যাঁবোধক বা নাবোধক বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে যেমন হি ইজ আ গুড স্টুডেন্ট তাহলে এটা একটি হ্যাবোধক বিবৃতি প্রকাশ পেয়েছে কারণ কি হি ইজ আ গুড স্টুডেন্ট সে একজন ভালো ছাত্র তাহলে এটা হ্যাবোধক উক্তি প্রকাশ পেয়েছে এরপর নাম্বার টু হি ইজ অন আ ডক্টর সে একজন চিকিৎসক নয় তাহলে এটা কি নাবোধক উক্তি প্রকাশ পেয়েছে অর্থাৎ বিবৃতি প্রকাশ পেয়েছে গঠন বা স্ট্রাকচার হচ্ছে কি যে শুরুতে কি সাবজেক্ট প্লাস মূল ভাব অবলিক অথবা এর ভিতরে অক্সিলারি ভাব প্লাস মূল ভাবের সঠিক রূপ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন আমরা যদি উদাহরণ বিশ্লেষণ করি তাই পেয়ে যাব যে এখানে কি বোঝানো হয়েছে যে শুরুতে কি সাবজেক্ট তাহলে এখানে নাম্বার ওয়ান কামাল ইজ আ গুড প্লেয়ার এখানে কামাল হচ্ছে সাবজেক্ট আর মূল ভার্ব বলতে এখানে ইজকে মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে কি হচ্ছে এখানে মূল ভার্ব তারপর
আর গুড স্টুডেন্ট এটা এক্সটেনশন বা অবজেক্ট। তাহলে এই সাবজেক্টের পরে কি বসছে? এখানে মূল ভাব বসছে। আবার অন্য গঠনে এখানে কি দাস অথবা একটা গঠন আমি সেরেছি যে সাবজেক্টের পর কি দেবো? অক্সিলারি ভাব। যেমন এখানে নাম্বার টু তে কি আছে? হি ইজ। তাহলে হি ইজ প্লেইং ক্রিকেট। তাহলে এখানে কি যে হির পরে ইজ, এটা হচ্ছে অক্সিলারি ভাব। আর মূল ভাবের সঠিক রূপ এই যেখানে প্লে এর সাথে আইনে যোগ করে, আইনে যোগ করা এটা সঠিক রূপ হয়েছে, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই জন্য এখানে কি অক্সিলারি ভাবের পরে এরপরে কি হবে? ভাবের সাথে আইনে যোগ হবে। এই জন্য প্লে সাথে আইনে যোগ করছে, এই জন্য এটাকে বলা হয়েছে সঠিক রূপ। অক্সিলারি ভাব দিলে এরপরে টেন্স অনুযায়ী সে ভাবটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে সঠিক রূপ। যেমন নাম্বার থ্রি, হি হ্যাজ গট আ ফ্রাইজ। তাহলে এখানে হি সাবজেক্ট, তারপরে হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভাব। যেহেতু হ্যাজ অক্সিলারি ভাব তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এজন্য এখানে ভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। এইভাবে আমরা সাবজেক্টের পর যদি অক্সিলারি ভাব দিই, তারপরে সেই অক্সিলারি ভাব অনুসারে আমার টেন্স বসাতে হবে। এই যে টেন্সের যে টেন্স অনুসারে যে ভাবটা পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে সঠিক রূপ। তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা তাহলে কি যে সেন্টেন্স দ্বারা হাবদক বা নাবদক বিবৃতি প্রদান করা হয় সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর সেটাকে আমরা গঠন করতে পারি কিভাবে? প্রথমে সাবজেক্ট দেব, তারপরে মূল ভাব প্লাস অবজেক্ট দিলে আমরা পারি। এছাড়া কি সাবজেক্টের পরে অবজেক্টের ভাব দিব, তারপরে মূল ভাবের সঠিক রূপ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন দেব। এখানে আমি তিনটা উদাহরণের মাধ্যমে তোমাদের এটা বুঝিয়ে দিলাম। এরকম ভাবে তুমি নিজে নিজে অনেক এক্সাম্পল তৈরি করবে, বলবে, লিখবে, তাহলে দেখবে তোমার কাছে বিষয়টা তুমি সহজ হয়ে গিয়েছে। এখন আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে এখানে সংখ্যা কি লিখেছি? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায়, আমরা যদি কাউকে কোনো প্রশ্ন করি তখন সেটা কোন সেন্টেন্সের মাধ্যমে করব? ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে করব। যেমন তোমার নাম কি, তুমি কোথায় থাকো, তারা কেন এখানে আসে, যেরকম প্রশ্ন করার জন্য যে সেন্টেন্স ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা গঠন, এখানে একটি গঠনের মাধ্যমে আমি দেখিয়েছি একাধিক গঠন দেওয়া যায়, কিন্তু আমি তোমাদেরকে একটি গঠনের মাধ্যমেই বোঝানোর চেষ্টা করছি। এখানে কি লিখেছি গঠনে? এইচ, এইচ দ্বারা কি বোঝাচ্ছে? হাউ। ডাবল এইচ মানে ডাবল এইচ দিয়ে যত সেন্টেন্স, যত ওয়ার্ড তোমরা প্রশ্ন করার জন্য গঠন করতে পারো। যেমন হু, হুইজ, হোয়াট, হোয়েন, এরকম ভাবে এটাকে আমরা ডাব্লিউ এইচ দ্বারা বুঝিয়েছি। এরপরে এ ভি দ্বারা কি বোঝাচ্ছে? অক্সিলারি ভার্ব। তারপরে সাবজেক্ট, তারপরে যে ভার্ব এখানে সঠিক রূপ, অর্থাৎ এখানে মূল ভার্বের টেন্স অনুসারে রূপ চেঞ্জ হবে, সঠিক রূপ বলতে। তারপরে কি অবজেক্ট, তারপরে এক্সটেনশন, শেষে আমরা কি দেখতে পাচ্ছি? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। যেমন ডু ইউ কল মি, তাহলে এখানে এই যে ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, ডু হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এখানে আমরা গঠনে যদিও এইচ বা ডাবল এইচ দেখিয়েছি, কিন্তু এখানে এটা দরকার নাই, এটুকু আমি বাদ রাখবো। এরকম ভাবে যদি আমার দরকার না পড়ে যে আমরা এইচ বা ডাবল এইচ ওয়ার্ড আবার প্রথমে লাগবে না, সেটা বাদ দিয়ে পরের অংশ চিন্তা করব, তাহলে এখানে কি অক্সিলারি ভার্ব আছে। এখন অক্সিলারি ভার্ব থেকে চিন্তা করে দিলাম ডু অক্সিলারি ভার্ব, এটা কি প্রেজেন্ট ইনভেরিট টেন্সের অক্সিলারি ভার্ব, ডু অথবা ডাস, এখানে ইউ আছে সেকেন্ড পারসন, এর জন্য এখানে ডু হবে। তাহলে ডু ইউ, ডু অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরে কল এটা হচ্ছে ভার্ব, অর্থাৎ এটা মূল ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু এটা প্রেজেন্ট ইনভেরিট টেন্স এর জন্য এটা প্রেজেন্ট ফর্ম। এরপরে মি হচ্ছে অবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এরপরের অংশটা এখানে যথাযথভাবে আছে। এরপরে আমরা
एग्जांपल टू ते देखी जब प्रथम ही क्लिक किसी क्वाई ताहले एक ने जो डबल एस वर्ड एक ना सॉल्व लेके क्वाई तब परे डू ऑक्सिलर भाव तब परे एव इता सब्जेक्ट कॉल इता भाग वन अर्थात प्रेजेंट फॉर्म देखे इता इता प्रेजेंट फॉर्म क्या नहीं होते जहाँ तो इता प्रेजेंट नहीं लिखे निकलते डू दारा प्रश्न करा पड़े तब परे मे होते ऑब्जेक्ट एकों नंबर थ्री আরো স্পষ্ট হয়ে যাবো যে টেন্স অনুসারে যে অক্সিলারি ভার্ব চেঞ্জ হয় এবং মূল ভার্বের মধ্যে যে রূপ পরিবর্তন হয় সেটা এখানে তোমরা বুঝতে পারবে। যেমন হোয়াই এটা ডাবল এস ওয়ার্ড আছে, তারপরে এখানে সাবজেক্ট যেহেতু ইউ, এর জন্য এর আগে কি বসছে আর, আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে হোয়াই আর ইউ, তাহলে এখন আর কেন বসছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর জন্য এখানে আর বসছে, এর জন্য এখানে কল মূল ভার্বের সাথে আইন যোগ হয়ে গেছে, তাহলে কলিং মি অবজেক্ট, তাহলে হোয়াই আর ইউ কলিং মি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে পরিপূর্ণভাবে গঠনটাকে এখানে দেখানো হয়েছে, ডাবল এস ওয়ার্ড হোয়াই, তারপর অক্সিলারি ভার্ব আর, তারপরে সাবজেক্ট ইউ, তারপর মূল ভার্বের সঠিক রূপ হচ্ছে কলের সাথে আইন জি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য কলিং, তারপরে অবজেক্ট হচ্ছে মি, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। এইভাবে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হবে। তোমরা বেশি বেশি আমার এই উদাহরণগুলো ফলো করে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা আজকে দুইটা সেন্টেন্সের সংজ্ঞা এবং গঠন জানলে, পরবর্তী ক্লাসে বাকি যে তিনটা সেন্টেন্স রয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স, এই তিনটা সংজ্ঞা এবং উদাহরণ গঠন সহ তোমাদেরকে বুঝিয়ে দেব। ওকে, নম্বর টুডে ইউ মাস্ট ওয়াচ মাই ক্লাস এগেন অ্যান্ড এগেন অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইফ ইউ ওয়াচ মাই ক্লাস আই উইল বি হ্যাপি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।